কি খবর সবার? তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো জাকারিয়া শৌখিনের নতুন নাটক রূপকথা, যেটা কিন্তু সিএমভিতে প্রায় এক দুদিন হলো রিলিজ হয়ে গেছে এবং রিলিজ হওয়ার মধ্যে কিন্তু অলরেডি 1 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে। তো এই নাটকটার মধ্যে আছে তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল। তো এই জাকারিয়া শৌখিনের রূপকথা নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চাই নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। তো জাকারিয়া শৌখিনের নাটকে কিন্তু মানে আর কিছু থাকুক না থাকুক, রোম্যান্সটা কিন্তু তিনি বেশ ভালোভাবে দেখান এবং বেশ মানে রিলেটেবল কন্টেন্ট কিন্তু তিনি মানে তার নাটকে কিন্তু উপস্থাপনা করেন। এবং এই নাটকের যে গল্পটা দেখিয়েছে সেটা কিন্তু লেখা আছে বেসড অন টু ইভেন্টস। এবার আমি জানি না এরকম ঘটনা বাংলাদেশে কবে বা কোথাও হয়েছে কিনা, তোমরা যারা দেখেছো তারা তোমরা ভালো করে বুঝতে পারবে হয়তো। এন্ডিংটা কিন্তু সত্যি সত্যি বিশাল বিশাল ইমোশনাল। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৌসিফ মাহবুবের যে ক্যারেক্টারটা, তিনি মানে নিজের পাড়ার একজন বখাটে রংবাজ টাইপের ছেলে, যে তার বন্ধুরা আছে তারা প্রচণ্ড নেশা করে, মানে নেশার কোনো কিছুই তারা মানে ছাড়ে না, নেশার যা যা জিনিস আছে তারা সেরকম করতে থাকে এবং পাড়ার মধ্যে টোটো করে ঘুরে বেড়ায়, এরকমই তাদের মানে পাড়ার মধ্যে নামটা কাছে। তো ওখানেই এরকমই একদিন রাস্তার মধ্যে তার সাথে আচমকাত কেয়া পায়েলে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এবার কেয়া পায়েল এবং তার ফ্যামিলি হচ্ছে ওই এরিয়ার মধ্যে নতুন উঠে এসছে। তো এরকম দেখা সাক্ষাৎ হওয়ার পর এবার তৌসিফ মাহবুব রীতিমতো প্রেমে পড়ে যাবে এবং তিনি কেয়া পায়েলকে মানে রীতিমতো ইমপ্রেস করার চেষ্টা করবে, এবং ইমপ্রেস করতে করতে এন্ড অফ দ্য ডে কেয়া পায়েলও তার প্রেমে পড়ে যাবে। বাট হ্যাঁ, কী করে প্রেমে পড়বে, কী কী টেকনিক তিনি ইউজ করবে সেটা তো নাটকটা দেখলেই বুঝতে পারবে। বাট এখানে এমন একটা সিচুয়েশান এবার উঠে আসবে যখন কেয়া পায়েল তাকে প্রস্তাব দেবে যে তৎক্ষণাৎ বিয়ে করার জন্যে। তো তারপর কী হয়, তারা বিয়ে আদৌ করে কিনা, এবং হ্যাঁ এই যে তৌসিফ মাহবুবের যে একটা যে ক্যারেক্টারটার একটা যে বদভ্যাস, যে তিনি মানে প্রচণ্ড নেশা করেন, বন্ধুদের সাথে মদ খান, সেগুলো তাকে কেয়া পায়েল বলবে বিয়ে করার পরে শর্তটা তাকে দেবে যে যাতে তিনি ছেড়ে দেন। এবার তিনি আলটিমেটলি ছাড়তে পারবেন কি না বা কী হবে এইসব নিয়ে কিন্তু তাদের দুজনের মধ্যে একটা তুমুল ঝামেলা, তুমুল অশান্তি কিন্তু লাগবে। তো এরপরে কিন্তু গল্পটা রীতিমতো একটা আনএক্সপেক্টেড টার্নিং কিন্তু নেয়। তো তারপর কি তাদের ভালোবাসা কি পরিপূরণ হবে বা এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের সিএমভিতে গিয়ে রূপকথা নাটকটা দেখতে হবে। তো আমি কিছুদিন আগে দেখেছিলাম যে জাকারিয়া শৌখিন একটা পোস্ট করেছিল যে এই নাটকটা নাকি বিগ স্ক্রিনে দেখতে, মোবাইলে দেখলেও নাকি তিনি বলছিলেন হেডফোন দিয়ে দেখতে। তো তারপর থেকে কিন্তু আমার এই নাটকটা দেখার রীতিমতো একটা এক্সপেকটেশান ছিল। এবং সিরিয়াসলি বলবো, আমি বিগত লাস্ট যে কয়েকটা নাটক দেখেছি তার মধ্যে এই নাটকটার যে প্রেজেন্টেশান, যে মেকিং, যে সিনেম্যাটোগ্রাফি, যে লুক অ্যান্ড ফিল, পুরো টপ ক্লাস, পুরো প্রিমিয়াম ভাইব, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলতে হবে, এক কথায় অসাধারণভাবে এখানে ইউজ করা হয়েছে। এক একটা মোমেন্ট, এক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকমভাবে নাটকটা ইউজ করেছে এক কথায় জাস্ট দুর্দান্ত। তোমরা যদি স্পেশালি বড় স্ক্রিনে দেখো, লিটারালি বলছি, বা যদি তোমরা হেডফোন লাগে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শোনো না, তোমরা রীতিমতো কিন্তু সিনগুলোকে পুরো উপভোগ করবে এবং সিনগুলোর মধ্যে তোমরা ঢুকে যাবে। এবং এই নাটকটার মধ্যে যে কটা গান ইউজ হয়েছে সিন ওয়াইজ কিন্তু গানগুলো যথেষ্ট ভালোভাবে পুট করা হয়েছে। বাট হ্যাঁ, এখানে তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েলের অভিনয় এক কথায় দুর্দান্ত লেগেছে। মানে যেখানে যেখানে প্রেমের অভিনয় সেখানে তো তারা ভালো পারফরমেন্স দিয়েছে, বাট তাছাড়াও এখানে অনেক ইমোশনাল দুঃখের, এখানে মানে ক্ষমা চাওয়ার সেই মুহূর্তগুলো, সেখানের অভিনয়গুলো এক কথায় অসাধারণ, রীতিমতো রিয়েলিস্টিক কিন্তু লেগেছে। এবং আরেকটা যে সোশ্যাল মেসেজ নাটকটা লিটারালি দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে যদি খারাপ বন্ধু থাকে তাহলে কিন্তু ভাই তুমিও ডুববে, তোমার মানে ফ্যামিলি বা তোমার পার্সোনাল লাইফ বা তোমার যদি বিয়ে সংসার সেগুলো কিন্তু রীতিমতো ডুববে। মানে তুমি ভালো হতে চাইলেও কিন্তু তারা তোমাকে ভালো হতে দেবে না। এবং যে ইমোশনাল ব্যাপারটা যে দেখিয়েছে সেটা সত্যি আমি ওটার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ যেভাবে গল্পটা এগোছিল আমি ভাবলাম হয়তো যে অন্য কিছু একটা এন্ডিং আমরা দেখতে পাবো। বাট সিরিয়াসলি বলছি, এন্ডিংটা সত্যি সত্যি তোমাদের ইমোশনাল করে দেবে। এবং তারপর যখন আমি বুঝলাম যে এটা বেসড অন ট্রু ইভেন্টস, তো তখন আমি জাস্ট ভাবছি যে যে ছেলেটার সাথে এই সত্যি এই ঘটনাটা ঘটেছে তার উপর দিয়ে লিটারালি জিনিসটা কীরকম গেছে। রূপকথায় নাটকটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখা উচিত। মানে এরকম লাভ জনার কন্টেন্ট তোমাদের যদি পছন্দ হয় যেখানে এমনই একটা এন্ডিং হবে যেটা তোমাদের রীতিমতো মানে কাঁদিয়ে দেবে, তাহলে কিন্তু এই নাটকটা তোমাদের অবশ্যই দেখা উচিত। আর যদি তোমরা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখাবে পরের ভিডিওতে, বাই।